উত্তর বাংলাদেশের সর্ববৃহৎ আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন, রাজপথ থেকে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আজকে যে গণ অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে এটা হঠাৎ ঘটে যাওয়া কোনো বিষয় নয়। বাংলাদেশে একটি ইতিহাস মনে রাখতে হবে যে ছাত্র অধিকার পরিষদের উত্থানের সাথে সাথে এদেশের ক্ষমতাসীনদের পতনের ঘণ্টাধ্বনি শুরু হয়েছে। যে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে, এদেশের মানুষকে নতুন করে শোষণ করতেছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে এদেশের মানুষকে লুণ্ঠন করতেছে, শোষণ করতেছে, স্বাধীনতার যে প্রথম ভিত্তি গণতন্ত্রের যে ভোটাধিকার সে ভোটাধিকারকে হরণ করেছে, দীর্ঘ 13 বছরে 600 মানুষকে গুম খুম করেছে, 3000 মানুষকে খুন করেছে, শুধুমাত্র পদ্মা সেতু আর উন্নয়নের ভুলিবলে দেশের মানুষকে শোষণ করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এদেশের পুলিশ প্রশাসন, এদেশের ম্যাজিস্ট্রেট যারা দেশকে নেতৃত্ব দেয় সেই জায়গায় 30% কোটাকে তারা যুক্ত করেছিল তাদের রাজনৈতিক ভিত্তিকে শক্ত করার জন্য, তাদের রাজনীতি যেন এদেশকে 2041 সাল পর্যন্ত যেন শোষণ করতে পারে সেই ভিত্তি করার জন্য, কিন্তু পারে নাই। ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে আওয়ামী লীগ কোটা সংযোজন করেছিল তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, সেই আওয়ামী লীগের দাঁড়াইয়া দেশের কোটাকে সংস্কার করে ছাড়ছে। অতএব আমি যে কথাটি প্রথমে বলেছিলাম, আজকে ইতিহাস আপনারা লিখে রাখতে পারেন, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র দুটি উদাহরণ দিই, গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ কোনো ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া নয়, কিংবা রোজ গার্ডেন কিংবা কোনো হোটেল থেকে জন্ম নেওয়া নয়, সরাসরি রাজপথে রক্ত ঢেলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জন্ম নেয় একটি সংগঠন। 2020 সালে দুর্নীতির দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন শুরু হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর, সেই আন্দোলনের ফলে ছাত্রলীগের ইতিহাসে প্রথম সভাপতি সেক্রেটারিকে বহিষ্কার করা হয় দুর্নীতির দায়ে, যার ইতিহাস বাংলাদেশে কখনো হয়নি। আমি যে কথাটি বলেছিলাম প্রথমেই, যে দেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের উত্থানের সাথে সাথে শোষক শ্রেণীর পতনের ধ্বনি শুরু হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে আবরার হত্যার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বৈধা যে কোনো সুযোগ সুবিধার জন্য রাজপথে সর্বদা সংগ্রাম ছিল, সংগ্রামে উপস্থিত ছিল। 2008 সালে থেকে এই সরকার ক্ষমতায় থাকার পর থেকে যখন প্রতিবাদের সর্বশেষ, কোথাও কোনো প্রতিবাদ হচ্ছিল না, মানুষ কথা বলতে ভয় পেত, যে কথা বলতো সেই গুম হয়ে যেত, যে রাজপথে দাঁড়িয়ে যেত তাকে রাতের আঁধারে গুম করা হতো। আমরা দেখতে পাই যে জাতীয়বাদী ছাত্রদল তাদের বহু ঢাকা মহানগর ওয়ার্ড পর্যায়ের অনেক নেতাকে ধরে গুম করে ফেলা হয়েছে, পায়ে পিস্তল থেকে গুলি করা হয়েছে, অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ঠিক এরকম একটি দেশ যখন স্তব্ধ, কেউ কথা বলতে পারে না, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কণ্ঠস্বর ভেসে আসে, এদেশের মানুষের মুক্তির কণ্ঠস্বর হয়ে তিনি কথা বলতে থাকেন, তিনি এদেশের কৃষকের ছেলের কণ্ঠে কথা বলেন, তিনি এদেশের সাধারণ মানুষের কণ্ঠে কথা বলেন, তার কণ্ঠে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে তার তিনি কখনো তার কণ্ঠে সেই দাম্ভিকতা ছিল না, তিনি কৃষকদের কখনো অবহেলা করে কথা বলতেন না, তিনি যখন কথা বলতেন এদেশের 18 কোটির মানুষের যখন কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে আসতো তখনই এদেশের মানুষের সিদ্ধান্তগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। একটি কথা বলতে চাই যে অনেকেই নতুন রাজনৈতিক দল ঘোষণার পরে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি যখন একটি নতুন রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ গ্রহণ করে তখন অনেকেই হেসে বলেছিল দল করা এত সহজ না, আন্দোলন করছো ওটাই বেশি, যদি দল করো
তাহলে হয়তোবা ওই কিছু চিটচিট বাবা মান্না রব এদের মতন তোমাদের পরিণত হবে আজকে এখানে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যারা ডাকসুর বিপি নুরুল হক নূর কিংবা গণঅধিকার পরিষদকে তারা কটাক্ষ করছে বেশি দিন না আগামী 3 মাস পরে তারা এই দলে যুক্ত হওয়ার জন্য হুমকি খেয়ে পড়বে ইতিমধ্যে যে সরকার সকল মিডিয়াকে জিম্মি করে যে প্রচার মাধ্যমকে যে জিম্মি করে মানুষের কাছ থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখার চেষ্টা করেছে কিন্তু গণঅধিকার পরিষদ তার রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক টিকে থাকার জন্য তার বিকল্প পন্থাও বের করে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য দিয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সাধারণ মানুষ দেখে রিকশা চালক থেকে শুরু করে এদেশের মানুষের যত ধরনের যত পেশার মানুষ আছে সকল পেশা মানুষ গণঅধিকার পরিষদের নাম জানে তারা গণঅধিকার পরিষদকে ভালোবাসে এবং আগামী দিনেও গণঅধিকার পরিষদের পক্ষে কাজ করার জন্য তারা প্রস্তুত